হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিম্পাস লাইভ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে শনিবার, আর ভাদ্র মাসের শনিবার। তো দিদির বাড়িতে বড় ঠাকুরের পুজো করবে আজকে, তো আমি আর মা এখন যাচ্ছি। তো বাবা হয়তো পরে যেতেও পারে, আবার নাও যেতে পারে, বলতে পারছি না কি করবে বাবা। তো আমি আর মা যে টোটোতে উঠে পড়েছি, দেখো। চলে এসেছি, আর এই যে অঙ্কিত আর মানু আমাদের গাড়িতে উঠে পড়লো, ওরা স্কুল থেকে বাড়ি যাচ্ছিলো, তো স্কুলের পাশেই বাড়ি। তো এই যে আমাদের সাথে আবার টোটোতে করে এইটুকু আসলো। তো এই যে এখন আমরা চলে এসেছি, আর এই দেখো দিদির ঠাকুর ঘরটা। দিদি এখন পুজো দিচ্ছে, সুন্দর করে গুছিয়ে পুজো দিচ্ছে দিদি। তো ঠাকুর ঘরটা তোমাদেরকে প্রথমে দেখালাম, এই যে দেখো দিদি এখানে ফল কেটে পুজো দিচ্ছে সুন্দর করে গুছিয়ে। পূজা দিতে দিতে পূজারির গরম লেগে যায়, এই সুন্দর ফ্যানটা চালিয়ে নিয়েছে, চালিয়ে দিয়েছে। ঠাকুরের একটু হাওয়া খাওয়া নাকি, ঠাকুরের তো গরম লাগে। তো বন্ধুরা, আমি জামা পাল্টে নিয়ে রান্নাঘরে চলে আসলাম, কারণ সকাল থেকে এই বাড়িতে রান্না হয়নি দিদির বাড়িতে। তো আমাকে বললো রান্না বান্না বসাতে, কারণ কিছু কিছু লোক আসবে মা বাড়ির থেকে, মামি টামিরা হয়তো আসতে পারে, তারা হয়তো ভাত খেতে পারে, এখন আমি জানি না, কিন্তু তাও করে রাখছি। দিদি বললো নিরামিষ করে সব কিছু করতে, তো আমি নিরামিষ করে ডাল আর সয়াবিনের তরকারিটা করে ফেললাম। তো এই যে দেখো ডাল হচ্ছে, আর এই যে আলু ভাজছি সোয়াবিনের জন্য, আর এই যে দেখতে পাচ্ছ তাওয়ে মশাই শাড়ি গোছাচ্ছে, প্যাক করছে, মানে হাট আছে কালকে ভোরবেলায়, তো সেখানে হাটে নিয়ে যাবে, আরও অনেক শাড়ি রেডি কর। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ফল কাটছে, মামি বোন দিদিরা সব এসছে, ওরা ফল কাটছে, ওরাও উপোস আছে, ওরা পুজো করবে। তো এই যে ফল কাটছে, ওরা গুছিয়ে দিচ্ছে সব কিছু। এই যে দেখতে পাচ্ছ এখানটায় ঘেরা হয়েছে, এখানটায় যা ঘিরে দিয়েছে, এখানটায় পুজো হবে, ঠাকুরের আসন পাতা হবে, তো এখানটায় ঘিরে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ দাদাটা, এই দাদাটা খুব সুন্দর আলপনা দেয়। তো দাদাটা যে মানে ছবি আঁকা তুলিগুলো ব্রাশগুলো হয় না, ওগুলো দিয়ে হলে খুব ভালো আলপনা দিতে পারে। তাও কোনো রকম পাটকাঠিতে কাপড় জড়িয়ে দেওয়া হলো, তাও দিচ্ছে, দেখো ভালোই দিচ্ছে আলপনা। কেলেটা এতে কেলেটা আবার না না বলবে, কেলেটা দেখো ধরবে বলে করছে। এখন আমি তো খাবো না, মা খাবে নাকি দাও শুনছি বল। কি রেতা কি রেতা, কি
এই যে দেখতে পাচ্ছ এখানে সিন্নির জন্য সাজানো হচ্ছে, এই যে এখানে জামাই বাবু আর ওই বোনটা দুজনে মিলে সিন্নির প্রসাদটা সাজাচ্ছে আর কি। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ এখানে পুজো হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এই পুজোর নিয়মে আছে যে না পুজো দিয়ে সব কিছু গুছিয়ে তারপরে এগুলোকে তুলে নিয়ে জলে দিয়ে আসতে হয়। তো এই যে জলে দিয়ে আসবে, তারপরে দিদিরা স্নান করবে, স্নান করে ঘরে ঢুকবে, তার আগে ঘরে ঢুকতে পারবে। তো সব গুছিয়ে নিয়ে জলে দিয়ে আসবে। দেখতে পাচ্ছ সব নিয়ে যাচ্ছে, গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার পুকুরে দিয়ে আসবে, পুকুরে জলে দিয়ে এসে স্নান করবে। তো বন্ধুরা যে দেখো মামিরা সবাই বাড়ি চলে যাচ্ছে, মামিরা বোনেরা দিদিরা সবাই বাড়ি চলে যাচ্ছে। এখন বলা হলো অনেক করে থাকার জন্য, কিন্তু থাকলো না, কি সমস্যা আছে বললো তাই থাকে। তো বন্ধুরা দিদি বাড়ি যে পুজো ছিল পুজোটা কমপ্লিট হলো, তো এখন আমরা যে বাড়ি চলে যাব, দেখো আমি নাইটি পরে চলে যাব, কারণ বাড়ির কাছাকাছি আর রাত হয়ে গেছে, রাস্তায় কেউ নেই। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও।